রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনি রাশিয়ার কারাগারে মারা গেছেন। কারাগারে নাভালনির মৃত্যুর পর বিশ্বব্যাপী পুতিনের বিরুদ্ধে তীব্র সমালোচনা হচ্ছে। ৪৭ বছর বয়সী এই ব্লগার পুতিন সরকারের দুর্নীতির তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোচিত হন। মূলত ২০০৮ সাল থেকে ব্লগিংয়ের মাধ্যমে রাশিয়ার রাজনীতিতে উত্থান ঘটে তার। তার দুর্নীতির তথ্য উন্মোচন করার পদ্ধতিও ছিল বেশ ব্যতিক্রমী। তিনি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠানগুলোর কিছু শেয়ার কিনতেন। এরপর ওইসব প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের সভায় বিব্রতকর সব প্রশ্ন করতেন এবং তা প্রকাশ করতেন। পুতিনের দল ইউনাইটেড রাশিয়া সংসদীয় নির্বাচনে ভোট কারচুপি করেছে বলে অভিযোগ তোলেন তিনি। এই কারণে ২০১১ সালে ১৫ দিনের জন্য গ্রেফতার করা হয় তাকে। ২০১৩ সালে মস্কোর মেয়র পদেও লড়াই করেন নাভালনি এবং ২৭% ভোট পান। এরপর তিনি পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন। এই ঘোষণার কিছুদিন পর নাভালনিকে তহবিল তছরূপের অভিযোগে অল্পদিনের জন্য জেলে পাঠানো হয়। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করলে তহবিল তছরূপের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়। পুতিনের রাজপ্রসাদ নামে একটি রাজকীয় বাড়ির ভিডিও প্রকাশ করেন তিনি এবং দাবি করেন এই বাড়ি পুতিনের ধনী বন্ধুরা তাকে উপহার দিয়েছে। যদিও ক্রেমলিন সে দাবি অস্বীকার করে পরে রুশ ব্যবসায়ী আকাদি রটেনবার্গ দাবি করেন ওই বাড়ির মালিক তিনি, পুতিন নন। ২০২০ সালের অগাস্টে সাইবেরিয়ায় একটি বিমানে অজ্ঞান হয়ে পড়েন নাভালনি। পরে জার্মানিতে জরুরি অবতরণ করে তাকে হাসপাতালে নিয়ে গেলে জীবন রক্ষা পায়। পরে জানা যায় বিষাক্ত রাসায়নিক নবীচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, যদিও রাশিয়া এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। ২০২১ সালে নবীচক বিষক্রিয়ায় চিকিৎসা শেষে জার্মানি থেকে রাশিয়া ফিরে এলে তাকে গ্রেফতার করা হয় এবং তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে থাকাকালীন ২০২২ সালে নাভালনিকে গুপ্তচরবৃত্তি, উগ্রবাদী কাজের জন্য অর্থ যোগানো সহ বিভিন্ন অভিযোগে আরও ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়। ২০২৩ সালের দিকে এসে নাভালনিকে বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক প্যানেল কলোনিগুলোর একটিতে স্থানান্তর করা হয়েছিল। রাশিয়ার ভয়ঙ্কর অপরাধীদের ওই কারাগারে রাখা হয়। এখানে কারাভোগরত অবস্থায় মারা যান নাভালনি, কিন্তু তার লাশ কোথায় তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তার মা দাবি করছেন তার মৃত্যু নিয়েও রহস্য রয়েছে। অন্যদিকে নাভালনির মৃত্যুতে শোক প্রকাশ করতে আসা সমর্থকদের অনেককে গ্রেফতার করেছে রাশিয়ান পুলিশ।